নমস্কার, গল্প নিয়ে আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজে আরো একটি গল্প। তাহলে শুনে নিন আজকের গল্প, পেজি বউ। সুমতির একটা মস্ত দোষ ছিল, তেজ। দেখিতে শুনিতে ভালোই মেয়েটা, কাজকর্ম কম্পটু নয়, দরকার হইলে মুখ বুঝিয়া উদয়স্ত খাটিয়া যাইতে পারে। স্নেহ মমতা করার ক্ষমতাটাও সাধারণ বাঙালি মেয়ের চেয়ে তার কোনো অংশে কম নয়। খারাপ কেবল তার অস্বাভাবিক তেজটা, কারো এতটুকু অন্যায় সে সহিতে পারে না। তুচ্ছ অপরাধ মার্জনা করে, অপরাধীকে অপরাধের তুলনায় তিন গুণ শাস্তি দিয়া। কারো কাছে মাথা নিচু করিতে তার মাথা কাটা যায়। হুকুম দিবার অধিকার যার আছে তার কথা সবই সে শোনে, যতক্ষণ কথাগুলি হুকুম না হয়। যত জোর হুকুম তত বড় অবাধ্য সুমতি। সবচেয়ে বিপদের কথা, কোনো বিষয়ে কারো বাড়াবাড়ি সুমতি সহ্য করিতে পারে না, গায়ে পড়িয়া তেজ দেখা। বাঙালি ঘরের বউ, তার গায়ে পড়িয়া তেজ দেখানোর মানেই গুরুজনকে অপমান করা, সমবয়সীদের সঙ্গে ঝগড়া করা, আর ছোটদের মারিয়া গাল দিয়া ভূত ছাড়াইয়া দেওয়া। দুঃখের বিষয়, সংসারে বাড়াবাড়ি করার বাড়াবাড়িটাই স্বাভাবিক। এমন মানুষ কে আছে যে জীবনে অনেক বিষয়ে বঞ্চিত হয় না? অনেক বিষয়ে বঞ্চিত হওয়াটা, কয়েকটা বিষয়ে বাড়াবাড়ি দিয়া পরিপূর্ণ করার চেষ্টা না করাটা রীতিমতো সাধনা সাপেক্ষ। সংসারের লোক সাধনার ধার ধারে বা ইচ্ছা করলেই ধরিতে পারে, এরকম একটা ধারণা সাধু মহাত্মারা পোষণ করেন বটে, কিন্তু কথাটা সত্য নয়। সুমতির তাই পদে পদে বিপদ। বিবাহের আগে গুরুজনদের মান্না রাখিয়া, সমবয়সীদের সঙ্গে ঝগড়া করিয়া, আর ছোটদের বকিয়া মারিয়া ক্রমাগত হাঙ্গামা সৃষ্টি করা যদি বা চলে, বিবাহের পর শ্বশুরবাড়িতে এইসব চলিবে কেন? প্রথম বছর দুই সুমতি প্রাণপণে তেজটা দমন করিয়া রাখিয়াছিল, দু একবার সকলকে বিরক্ত ক্রুদ্ধ করার বেশি ভয়ানক কিছু করে নাই। অবস্থা বিপাকের কৃত্রিম সংযম আর প্রকৃতিগত স্বাভাবিক তেজের লড়াইয়ে সংযমটা ক্ষয় পাইতে পাইতে নিঃশেষ হইয়া আসায় এখন সে পড়িয়াছে মুশকিলে। শাশুড়িকে একদিন বেলুনি নিয়া মারিতে উঠাইয়া ছাড়িয়াছে। প্রথমবার বলিয়া শাশুড়ি মারিতে উঠিয়াই ক্ষান্ত হইয়াছেন, একেবারে মারিয়া বসেন নাই। কিন্তু কতকাল না মারিয়া থাকিতে পারিবেন? একে মেয়ে মানুষ, তাই শাশুড়ি ধৈর্যের সীমা তার স্বভাবতই সংকীর্ণ। এতখানি তেজ সুমতি কোথা হইতে পাইল বলা কঠিন। তার বাবা সদানন্দ অতি নিরীহ গো বেচারী মানুষ, কখনো মানুষকে চটাইয়া বসেন এই ভয়েই সর্বদা শশব্যস্ত বা চিররুগ্ন। রোগে ভুগিয়া ভুগিয়া মেজাজটা তার বিগড়াইয়া গিয়াছে বটে। বলা নাই কওয়া নাই, হঠাৎ রাগিয়া কাঁদিয়া মাথা কপাল কুটিয়া যখন তখন অনর্থ বাঁধন বটে, কিন্তু সেটা তেজের লক্ষণ নয়। মানুষটা আসলে ভয়ানক ভীরু। বড় ভাই, দুজনে 20-22 বছর বয়স হইতে কেরানি, তাদের তেজ থাকার প্রশ্নই ওঠে না। বোনেরা সব অতিরিক্ত লজ্জাসরণ আর ভাব প্রবণতায় ঠাসা, চারজনই অমানসিক সহিষ্ণুতার বর্মে গা ঢাকিয়া দিয়া স্বামী পুত্রের জন্য জীবন উৎসর্গ করিয়া দিয়াছে। এদের মধ্যে সুমতির আবির্ভাব প্রকৃতির কোন নিয়মে ঘটিল বলা যায় না, কোন নিয়মে ব্যতিক্রম ঘটিল তাও বলা যায় না। আগাগোড়াই সবটাই দুর্বোধ্য রহস্যে ঢাকা। লজ্জা সরম ও ভাব প্রবণতা কিছু কম হওয়া আশ্চর্য নয়। প্রকৃতিতে কিছু অসহিষ্ণুতার আমদানি ও বোধগম্য ব্যাপার, কিন্তু স্বামী পুত্রের জন্য জীবন উৎসর্গ করার মধ্যে এতখানি তেজ বজায় রাখা যেমন খাপছাড়া তেমনই অবিশ্বাস্য।
রৌদ্র সুমতির মোটে একটি, এখনো দু বছর পূর্ণ হয় নাই। আর একটি যে কয়েক মাসের মধ্যে আসিয়া পড়িবে, আসিয়া পড়িবার আগে সে পুত্র অথবা কন্যা তা নির্ণয় করা অসম্ভব। তবে সুমতি আশা করে এটিও পুত্র হইবে। দুটি পুত্রের পর একটি কন্যা হইলে মা হওয়ার আনন্দে একদিন সে কি পরিমাণ গর্বই না মিশাইতে পারিবে। এসব ভবিষ্যতের কথা। আপাতত প্রথমটির মতো দ্বিতীয়টিকেও বাপের বাড়িতে গিয়া ভূমিষ্ঠ করার সাতটা সুমতির অত্যন্ত প্রবল হইয়া ওঠায় একটা ভাবী গোলমালের সৃষ্টি হইল। শাশুড়ি ঘাড় নাড়িয়া বলিলেন, না, বাপের বাড়ি যেতে হবে না। এই না সেদিন এলে বাপের বাড়ি থেকে? সুমতি যুক্তি দিয়া বলিল, সে তো গিয়েছিলাম ছোটদার বিয়েতে, তাও তো সাতটা দিনও থাকতে পেলাম না। মেজাজটা শাশুড়ি ভালো ছিল না। সকালে খোকাকে দুধ খাওয়ানোর সময় খোকা ভয়ানক চিৎকার জুড়িয়া দেওয়ায় শাশুড়ি বিশেষ কোনো অসন্তোষ বা বিরক্তি বোধ না করিয়াও নিছক শাশুড়িত্ব খাটানোর জন্যই একবার বলিয়াছিলেন, নাকা দিয়ে দুধটুকু পর্যন্ত খাওয়াতে পারো না বাছা। আগে হইলে সুমতি চুপ করিয়া থাকিত, আজকাল সংযম ক্ষয় হইয়া আসায় মুখ তুলিয়া বলিয়া বসিয়াছিল, দুধ খাওয়াবার সময় ছেলে পেলে একটু কাঁদে। কাঁদে না তোমার মাথা, বড় তো মুখ হয়েছে তোমার বৌমা আজকাল। মুখ হই কি, যা বলেছি মিথ্যে তো বলিনি? আমি মিথ্যে বলছি? আমি মিথ্যে বলি? তুমি আমায় মিথ্যেবাদী বললে? রাগে শাশুড়ি কণ্ঠ ক্ষণকালের জন্য বন্ধ হইয়া গিয়াছিল, আরো জোরালো আওয়াজ বাহির হইবার জন্য। কিন্তু সুমতির অপূর্ব দৃষ্ট মুখভঙ্গি, তীব্র দৃষ্টি আর চালচলন দেখিয়া আওয়াজটা আর বাহির হইতে পারে নাই। ছেলেকে দুধ খাওয়ানো বন্ধ করিয়া সুমতি ধীর স্থির শান্তভাবে উঠিয়া দাঁড়াইয়াছিল। ছেলেকে শান্ত করিয়া শাশুড়ির দিকে বাড়াইয়া দিয়া বলিয়াছিল, আপনাকে মিথ্যেবাদী বলিনি, বলেছি দুধ খাওয়াবার সময় ছেলে পেলে কাঁদে, কান্না থামিয়ে দিলাম, না কাঁদিয়ে খাওয়ান তো দুধ। প্রথমটা থতমত খাইয়া শাশুড়ি অবশ্য বলিয়াছিলেন, তোমার হুকুমে নাকি? তারপর একটা প্রচন্ড হইচই বাধাইয়া দিয়েছিলেন যে মোহনলাল সুমতিকে বকিয়া আর কিছু রাখে না। স্বামীর অন্যায় বকুনিতে সুমতি অভিমান করিয়া সারাদিন কিছু খায় নাই, তবু শাশুড়ির মেজাজটা খারাপ হইয়া আছে। মোহনলালের বকুনি শুনিতে শুনিতে সুমতি যদি অন্তত একবারও ফোঁস করিয়া উঠিত, শাশুড়ির হয়তো মেজাজটা এত খারাপ হইয়া থাকিত না। অকারণে শাশুড়িকে তেজ দেখাইয়া স্বামীর বকুনি বউ চুপচাপ হজম করিলে শাশুড়ির সেটা ভালো লাগে না, মেজাজ বিগড়াইয়া থাকে। ফের মুখের উপর কথা বলছ, বললাম বাপের বাড়ি যেতে হবে না, বাস ফুরিয়ে গেল, অত কথা কিসে? মোটে সাত দিনের জন্য গিয়েছিলাম, সাত দিনের জন্য যে যেতে দিয়েছিলাম এই তোমার চোদ্দ পুরুষের ভাগ্যে, জেনে রেখো। সুমতির নাশানন্দ স্ফুরিত হইয়া উঠিল। গুরুজনের কি চোদ্দ পুরুষ তুলে কথা বলা উচিত মা? শাশুড়ির মেজাজ আরো খারাপ হইয়া গেল। গুরুজন, গুরুজন বলে কি মানি করো? আর বকতে পারি না বাছা তোমার সঙ্গে, বলে দিলাম যেতে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। রাত্রে সুমতি পেট ভরিয়া খাইয়া ঘরে গেল। মোহনলাল আশা করিতেছিল সে একটু কাঁদিবে। গা ঘেঁষিয়া বসিয়া শাশুড়ির ছেলে মানুষিতে উত্তক্ত হওয়া সত্ত্বেও ক্ষমা করার ভঙ্গিতে একটু হাসিয়া সুমতি বলিল, কি অন্যায় দেখো তোমার, এ সময় বাপের বাড়ি না গেলে চলে? আমায় নেবার জন্য বাবা চিঠি লিখেছেন, মা স্পষ্ট বলে দিলেন যেতে দেবেন না, কালকেই চিঠির জবাব লেখা হবে, সকালে মাকে তুমি একটু বুঝিয়ে বলো, কেমন? সুমতি একটু কাঁদিলে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হইয়া পায় না পড়ুক, অন্তত বুকে মুখ লুকাইয়া আত্মসমর্পণ করিলে মোহনলাল তা করিত, বুঝাইয়া বলা কেন, স্পষ্ট করিয়াই বলিত যে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হোক। সুমতির তেজ দেখিয়া সে রাগ করিয়া বলিল, আমি বলতে টলতে পারবো না। পারবি না? বেশ,
বেশ, মানে তোমার যখন ইচ্ছে হবে তখনই বাপের বাড়ি যেতে দিতে হবে নাকি? সুমতি সরিয়া সোজা হইয়া বসিয়া বলিল, যখন ইচ্ছা বাপের বাড়ি আবার কবে গেলাম? সুতরাং মোহনলাল রাগ করিয়া বলিল, বাপের বাড়ি যাওয়া না যাওয়ার মালিক তুমি নাকি? যখন পাঠানো হবে যাবে, যখন পাঠানো হবে না যাবে না, অত মেজাজ দেখাচ্ছ কিসে? বাড়ির বউ না তুমি? বউ না হলে এমন অদৃষ্ট হয়? যেতে দেবে না? না। কেন দেবে না? আমার খুশি? এতক্ষণ সুমতির তেজটা চাপিয়া রাখিয়াছে, আর পারিল না, নাসারন্ধ স্ফুরিত হইতে লাগিল। হাড়িমুচিরাও তোমাদের মতো বউয়ের ওপর খুশি খাটায় না, তাদেরও দয়া মায়া আছে, তোমরা ভদ্রলোক কি না? ঘুমন্ত খোকার পাশে আশ্রাইয়া পড়িয়া চোখ বুঝিয়া সে অসমাপ্ত কথাটা শেষ করিল অন্য কথা দিয়া, প্রতিজ্ঞা করার মতো করিয়া, আমি যাবই এবার। মোহনলাল রাগে আগুন হইয়া বলিল, মা যদি বা যেতে দেন আমি দেব না, তোমার মতো বেয়াদব নচ্ছার মাঘিকে ধরে চাপকানো উচিত। সুমতি চোখ মেলিয়া বলিল, এক মাসের মধ্যে যদি আমি বাপের বাড়ি না যাই চাবুক কেন, আমায় ধরে তুমি জুতিও। এত কাণ্ড ঘটিবার কোনো প্রয়োজন ছিল না, শাশুড়ির কাছে একটু নম্র হইয়া থাকিলে আর মাথা নিচু করিয়া আবদার ধরিলে প্রথমটা অরাজি হইলেও শেষ পর্যন্ত শাশুড়ি রাজি হইয়া যাইতেন, মোহনলালের কাছে একটু কাঁদিলেই কাজটা হইয়া যাইত। অপরপক্ষে শাশুড়ি একটু মিষ্টি মুখে যদি বলিতেন যে এবার সুমতি বাপের বাড়ি না যাওয়াই ভালো, সুমতি ক্ষুণ্ণ হোক রাগ করুক বাপের বাড়ি যাওয়ার জন্য মরিয়া হইয়া উঠিত না। এমনকি শাশুড়ির সঙ্গে কলহ করিয়া ঘরে যাওয়ার পর মোহনলাল যদি একটু শুধু বলিত, মা যখন মানা করেছেন এবার বাপের বাড়ি নাই বা গেলে, সুমতি হয়তো ফোঁসফোঁস করিয়া একটু কাঁদিয়া বলিত, আচ্ছা, বাপের বাড়ি যাওয়ার সমস্যার চমৎকার মীমাংসা হইয়া যাইত। সুমতির তেজের জন্য সব গোলমাল হইয়া গেল। এখান হইতে কর্তৃপক্ষের চিঠি গেল, এবার বৌমাকে পাঠানো হইবে না, পাঠানো সম্ভব নয়, অনেক কারণ আছে। সুমতি নিজে বাবার কাছে লিখিয়া দিল, যত শীঘ্র সম্ভব তাহাকেও পাঠাইয়া যেন তাহাকে লইয়া যাওয়া হয়। সদানন্দ অনেক বুঝাইয়া মেয়ের কাছে লম্বা চিঠি লিখিলেন, কেউ যখন তাকে পাঠাইতে ইচ্ছুক নন তাকে নেওয়ার জন্য বাড়াবাড়ি করা কি উচিত? এ চিঠির এমন একটা জবাব সুমতি লিখিয়া দিল যে ভদ্রলোক স্বয়ং তিন দিনের ছুটি নিয়া মেয়ের শ্বশুর বাড়ি আসিয়া হাজির হইলেন। বুক তখন তার ঢিপ ঢিপ করিতেছে, মুখ শুকাইয়া গিয়াছে, মেয়েকে নেওয়ার জন্য প্রায় সজল চোখে কত যে কাকুতি মিনতি করিলেন অন্ত হয় না। সুমতির শাশুড়ি গো ছাড়িলেন না, ঘাড় নাড়িয়া কেবল বলিতে লাগিলেন, না বেয়াই না, এবার বৌমাকে পাঠাতে পারবো না। কাকুতি মিনতিতে মন গলার বদলে শেষ পর্যন্ত শাশুড়িকে রাগিয়া উঠিবার উপক্রম করিতে দেখিয়া ভয় ভয় সদানন্দ চুপ করিয়া গেলেন। সদানন্দ নিজে আসিয়া এভাবে বলিলে অন্য অবস্থায় শাশুড়ির মন হয়তো গলিয়া যাইত। বাপের বাড়ি যাওয়া নিয়া প্রথমবার সুমতির সঙ্গে যে ঝগড়া হইয়াছিল তাও হয়তো তিনি আর মনে রাখিতেন না। ইতিমধ্যে সুমতি আরো অনেকবার তেজ দেখাইয়া বসিয়াছে, যেমন তেমন তেজ নয়, গা পুড়িয়া জ্বালা করার মতো তেজ। সুমতি বলিল, আমি তোমার সঙ্গেই চলে যাব বাবা, আমায় নিয়ে চলো। সদানন্দ মেয়েকে বুঝাইলেন, এরকম অবস্থায় যত রকম উপায়ে মেয়েকে বোঝানো সম্ভব তার একটাও বাদ দিলেন না। কিন্তু এ তো বোঝার কথা নয়, কথাটা তেজের। সুমতির মুখে সেই এক কথা, আমি তোমার সঙ্গে যাব, আমায় নিয়ে চলো। শেষে সদানন্দের মতো নিরীহ গোবেচারী মানুষটা পর্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, এরা পাঠাবে না? তবু তুই যাবি কি রকম? আমি নিয়ে যেতে পারবো না, এদের বুঝিয়ে শুনিয়ে রাজি করতে পারিস আমায় চিঠি লিখিস, এসে নিয়ে যাব। যাবার জন্য এত পাগলামি বা কেন তোর? পরে না হয় যাস। সদানন্দ ফিরিয়া গেলেন, এবার নিজের তেজের আগুনে সুমতি নিজেই পুড়িতে লাগিল। শারীরিক অবস্থাটা তার এতখানি মানসিক তেজ সহ্য করিবার মতো ছিল না।
এই অবস্থায় মনটা যত শান্ত আর নিস্তেজ থাকে ততই ভালো। হাত পাগুলি দেখিতে দেখিতে কাঠের মতো সরু হইয়া গেল। শুষ্ক শীর্ণ মুখে কেবল জল জল করিতে লাগল দুটি চোখ। কথা কমিয়া গেল, খাওয়া কমিয়া গেল, আলস্য কমিয়া গেল। নিজের মনে নীরবে যতটা পারে কাজে অকাজে আত্মনিয়োগ করিয়া আর যতটা পারে কোনো কাজ না করিয়া সে ছটফট করিতে লাগিল। তারপর সে এক মাস সময়ের মধ্যে বাপের বাড়ি না যাইতে পারিলে চাবুকের বদলে স্বামীর জুতা খাইতে রাজি হইয়াছিল। সেই সময়টা প্রায় কাবার হইয়া আসায় একদিন শেষ রাত্রে কিছু একটা আঁচলে বাঁধিয়া একাই বাপের বাড়ি রওনা হইয়া গেল। এ একটা মফস্বলের শহর, বাপের বাড়িটাও মফস্বলের একটা শহরে, কিন্তু সোজাসুজি যোগ না থাকায় কলিকাতা হইয়া যাইতে একটু সময় লাগে। সুমতির আরো অনেক বেশি সময় লাগিল, কারণ কলিকাতায় পৌঁছাইয়া বাপের বাড়ি যাওয়ার বদলে তাকে যাইতে হইল মেয়েদের একটা হাসপাতালে। খবর পাইয়া সদানন্দও আসিলেন, মোহনলালও আসিল, এবং মোহনলাল বিনা বাক্য ব্যয়ে মেয়েকে বাপের বাড়ি লইয়া যাইবার অনুমতিও সদানন্দকে দিয়া দিল। কিন্তু হাসপাতালের ডাক্তার এক মাস তাকে বিছানা ছাড়িয়া উঠিতে দিলেন না। এক মাস পরে বাপের বাড়ি গিয়া তিন মাস পরে অনেকটা সুস্থ হইয়া সুমতি স্বামী গৃহে আসিল। আর কোনো পরিবর্তন হোক না হোক, সুমতির একটা পরিবর্তন স্পষ্টভাবেই ধরা পড়িয়া গেল। দেখা গেল তার সবটুকু তেজ কর্পূরের মতো উবিয়া গিয়াছে। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পেজি বউ। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন কল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।